हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल साथी किचेन। आजकेर आबारो एक नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर हये गेछि। आलू और मयदा दिए बनानो ये नोनता नोनता मुखरोचक नास्तागुलो रेसिपि आज के आपनादेर संगे शेयर करब। एगुलो खेते एत सुंदर हय जे ना खेले बुझतेई पारबेन ना। आवाज शुनेई बुझते पारछेन जे कतटा क्रिस्पी हयेछे। एकबार बानिये एकटी कन्टेनारे भरे अनेक दिन पर्यन्त रेखे दिते पारबेन, एकेबारे क्रिस्पी थाकबे। तो चलुन देखे निई रेसिपिटी। प्रथमे एकटी मिक्सिंग बोले दिए दिच्छि एक बाटी मयदा और दिच्छि एकटी मीडियम साइजेर आलू सेদ্ধ करे मैश करे नियेछि, ता दिए दिलाम। और दिए दिच्छि परिमाण मतो लवण, जेहेतु नास्तागुलो एकेबारे नोनता नोनता हबे ताई लवणेर परिमाण बेशी थाकबे। और दिच्छि एक चामच कालो जिरे और दिए दिच्छि दुई चामच सादा तेल। समस्त किछु दिए एकसंगे भालोभाबे मेखे मयम दिए दिते हबे, एकबारे हाथे डले डले करे माखते हबे। समस्त किछु देया हये गेछे आर किछुई किन्तु देब ना। एखन सबगुलोके भालोभाबे एकसंगे मिशिये निচ্ছি। आलू और मयदा एकेबारे डोले डोले हाथे एइভাবে मेखे निते हबे। प्रथमे भालो करे आलू और मयदा मेखे निते हबे, तारपरे जल दिए एकटी डो बानाते हबे। डो एकेबारे शक्तও हबे ना आबार एकेबारे नरमও हबे ना, एर माझामाझि कन्सिस्टेंसिर एकटी डो तैरि करे निते हबे। एकेबारे सफ्ट एकटी डो बानाते हबे। डो যত সুন্দর হবে অর্থাৎ ময়দা মাখানো যতটা সুন্দর হবে নাস্তাগুলো খেতে ততটি দারুণ হবে। ডো একেবারে রেডি হয়ে গেছে, দেখুন এইরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ডোর উপর থেকে কিছুটা তেল মাখিয়ে রেখে দিচ্ছি আর ৫ মিনিটের জন্য। এতে ডো আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। ৫ মিনিট হয়ে গেছে, দেখুন ডো সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন ডো থেকে লিচি কেটে নিচ্ছি। लेचिगुलोर साइज होबे साधारणत आमरा प्रतिदिन जेमन रुटी तैरी करी रुटिर मतन करे लेचिगुलो तैरी करते होबे। रुटिर थेके बड़ो होलेओ होबे, तेमनि करे देखुन एकटु बड़ो मापेर लेचिगुलो तैरी करे नियेछि। अल्प अल्प शुकनो मयदा छड़िए एकटा रुटिर मतन तैरी करे निते होबे। पातला करे बेले एकटा बड़ो रुटी तैरी करे निচ্ছি। রুটিটি একেবারে পাতলা করেই তৈরি করতে হবে। রুটি একেবারে পাতলা করে তৈরি করলে তার লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে এবং খুবই মজমচে হবে। দেখুন ঠিক এই রকম একটি রুটি তৈরি করে নিয়েছি। এই রকম সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এক করে সমস্ত রুটিগুলো তৈরি করে নিলাম। এরপরে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাগুলো কেমন করে তৈরি করছি তা ভিডিওটি থেকে লক্ষ্য করুন, খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরে যাবেন। একটু কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। প্রথমে রুটিটির গায়ে এক চামচ তেল দিয়ে রুটিটির গায়ে চারিদিকে স্প্রেড করে দিলাম। রুটির গায়ে তেল মাখিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এক চামচ শুকনো ময়দাও দিয়ে দিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। প্রথমে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর আবারও একটা রুটি তার উপরে চিপকে দিচ্ছি। একটু চেপে দিতে হবে, দিলে সুন্দরভাবে চিপকে যাবে। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ তেল। আবার রুটির গায়ে তেল সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। তারপরে আরও একটি রুটি এভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে কন্টিনিউয়াস 3 বার করে নিচ্ছি। এইভাবে করে নাস্তাগুলোকে তৈরি করতে হবে। এই রকম নাস্তাগুলো তৈরি করলে তা ভাজার পরে লেয়ারগুলো সুন্দর পাটি পাটি খুলে যাবে এবং খুবই মজমচে হবে। মজমচে তৈরি করার জন্য এই রকমই করতে হবে। সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে, 3টে রুটি এখানে দিয়েছি। 3টে করে রুটি দিয়ে তারপরে এইভাবে এক সাইড থেকে ফোল্ড করতে হবে। দেখুন এইভাবে শুকনো ময়দা আবার উপর থেকে ছড়িয়ে এইভাবে ফোল্ডটি করতে হবে। এইভাবে করে ফোল্ড করলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। যে নাস্তাগুলো তৈরি করা হবে তার যে সুন্দর পাটে পাটে লেয়ারগুলো একেবারে ছেড়ে যাবে। ভাজার পরে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং খুবই ক্রিস্পি হয়েছে। সাইডে একটু জল লাগিয়ে মুখটি সুন্দরভাবে সিল করে দিলাম। তারপরে আবার একটু চাপ দিয়ে এইভাবে রাউন্ড শেপে করে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। এরকম ছোটো ছোটো আকারে লেচি কেটে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, অর্থাৎ এগুলো খেতে আপনাদের কেমন লাগলো। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন একটি একটি নিয়ে হাতে অল্প করে চাপ দিয়ে লুচির মতন তৈরি করে রাখতে হবে। পরে এগুলোকে লুচির মতন বেলে নিতে হবে। এইভাবে করে সবগুলো লুচি তৈরি করে নিলাম। এই লুচিগুলোকে একটি কৌটোর মধ্যে ভরে ফ্রিজেও রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলোকে এইভাবে প্রথমে একটু লুচির মতন করে বেলে নিতে হবে। খুব পাতলা করা যাবে না, একটু পুরু করেই বেলতে হবে। আলতো হাতে বেললে এই যে লেয়ারগুলো আছে তা সুন্দরভাবে বোঝা যাবে। হালকা হাতে চাপ দিয়ে বেলে নিলে ভাজার পরে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। এইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। নাস্তাগুলো যখন তেলের মধ্যে দেবেন দেখবেন যে তেল যেন খুব একটা গরম না হয়, হালকা গরমে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেল বেশি যদি গরম থাকে তাহলে এই নাস্তাগুলো তেলের মধ্যে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু যখন ভাজার পরে অতটা ক্রিস্পি হবে না, নরম থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাতে নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে এবং ভাজার পরে অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে। আর যদি গ্যাসের ফ্লেম হাই করে ভাজা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মচমচে থাকলেও পরে কিন্তু একেবারে নেতিয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম কমিয়ে নাস্তাগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলোর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একটির পর একটা লেয়ার দেখুন সুন্দরভাবে ছেড়ে গেছে। ঠিক একইভাবে আরও কিছু নাস্তা ভেজে নিচ্ছি। আলু ও ময়দা দিয়ে বানানো এই স্ন্যাক্সগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একদিন বানিয়ে একটি কন্টেনারে ভরে মাসখানেক পর্যন্ত রেখে দিতে পারেন, খুবই ক্রিস্পি ও মচমচে থাকবে। যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং কতটা মচমচে হয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও তেমনি দুর্দান্ত হয়। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।